यदि प्रभुपाद न होते तो क्या होता, ये जीवन बहता कैसे। हरे कृष्णा। समस्त श्रोतावर्গের চরণ কোটি কোটি প্রণাম, ধন্যবাদ। আপনাদের আগ্রহ দেখে আমার খুবই আনন্দিত হচ্ছে, আনন্দ প্রদান করছেন আপনারা সহযোগিতা করে। আজ সপ্তম পর্ব, সপ্তম পর্বে আমরা ভগবান সম্পর্কে কিছু জানব, কেন ভক্তি করতে হবে, ভগবানকে তার প্রমাণ কি। সর্বপ্রথমে জানি কি, অধিকাংশ মানুষেরা ভগবানকে জানার আগ্রহ প্রকাশ করে না। দৈনন্দিন জীবনে তাদের কখনো মনেই হয় না কি ভগবানকে জানি, বোঝার চেষ্টা করি, ভক্তি করি, ভক্ত সঙ্গ করি, তীর্থভূমিতে যাই, ভগবানকে দর্শন করি, সাধু সঙ্গ করি, পবিত্র নদীতে স্নান করি, শাস্ত্র অধ্যয়ন করি, শ্রবণ করি, কীর্তন করি, নৃত্য করি না। তার কারণ কি, এই জগতের মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে, ব্যাস তারা চায় কি আমরা কিছু করব, তার গেনস্টে আমরা কিছু পাব। তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়, তাই তাদের আর ভগবানের দিকে অগ্রসর হতে হয় না। তারা যা চায়, যা কামনা করে, তারা দেবী দেবতার পুজো করেই পেয়ে যায়। তো এই জড় জগতে কিছু অল্প বুদ্ধি সম্পন্ন লোক, যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায়, তারা এই সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সেই কথা সত্য বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান হচ্ছে এক আর অবিচ্ছেদ্য, অংশরা হচ্ছে বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম, ভগবান হচ্ছেন এ এক ও অদ্বিতীয়। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, বিভিন্ন দেবদেবী হচ্ছেন শক্তিপ্রাপ্ত, যাতে তারা এই জড় জগৎকে পরিচালনা করতে পারেন। এই সমস্ত দেবদেবীও হচ্ছেন জড় জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব, নিত্যানাম। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারে না। যে মনে করে যে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ ও বিভিন্ন দেবদেবী একই পর্যায়ে ভুক্ত, তার কোন রকম শাস্ত্র জ্ঞান নেই, তাকে বলা হয় নাস্তিক, পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন, শিব বীরেঞ্চি অনুতম। কিন্তু তা সত্ত্বেও মানুষ সমাজে অনেক নেতা আছে যাদেরকে মূর্খ লোকেরা ভগবানে নরত্ব আরোপ, এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অজ্ঞতার জ্ঞানে পূজা করে। ইহ দেবতা বলতে এই জড় জগতের কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়। কিন্তু ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি এই জড় জগতের তত্ত্ব নন। তিনি জড় জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় জগতের অতীত। কিন্তু মূর্খ লোকেরা
তা সত্ত্বেও তাৎকালিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড় দেবদেবীর পূজা করে চলে। এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না, বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। যারা দেবী দেবতার পুজো করেই সন্তুষ্ট থাকে, তারা যদি একটু অগ্রসর হয়ে ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকটা জানার চেষ্টা করে, সেখানে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন ইয়জেদ পুরুষম পরম। সব রকম কামনারহিত ভক্তই হোক বা সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক কিংবা মোক্ষকামী যোগী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। অর্থাৎ তস্মাত কেন অপি উপায়েন মন কৃষ্ণে নিবেশ হয়। যাই কিছু কর না বাবা, যাই কিছু তোমার দরকার থাক না কেন, বাস একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও। কেন? কারণ ঈশ্বর পরম কৃষ্ণ, উনি সবকিছু, আদির অনাদির আদি গোবিন্দ, উনি সর্ব কারণের কারণ। তাই ওনার আশ্রয় গ্রহণ করলে আর কারোর আশ্রয় গ্রহণ করার প্রয়োজন থাকে না। ভগবান ভগবদ গীতাতে তার 24টি বাণী এত সুন্দরভাবে তার প্রিয় ভক্ত অর্জুনকে বুঝিয়েছেন। আমাদেরই উদ্দেশ্যে অর্জুনকে লক্ষ্য করে আমাদের কি বোঝানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্য দুর্দৈব আমাদের কে আমরা তা একবারও বোঝার চেষ্টা করি না। আজ কিছুটা জানি ভগবান 24টা বিশেষ উপদেশের মধ্যে ভগবানের ভগবত্তা এবং ভগবান কে তার পরিচয় সব কিছু নিহিত আছে। আমরা এক এক করে সেগুলো জানব। প্রথম, ভগবান বলছেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মন অসংযত নয়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মনের বশবর্তী হয়ে কার্যকলাপের দ্বারা নিরন্তর দুঃখ, চরম দুঃখে পতিত হচ্ছে, কিন্তু তবুও সে সেই দুঃখ থেকে নিরাময় হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিন্তু ভগবান ভগবদ্গীতার 2:66 শ্লোকের দ্বারা বুঝিয়েছেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মন সংযত নয়। অর্থাৎ মন সংযত করতে গেলে কৃষ্ণ ভাবনাতে যুক্ত হতে হবে, ভগবানের ভক্তি করতে হবে। ভগবান বলছেন যে যা কিছুই করছে সকলেই সর্বতোভাবে আমারই পথ অনুসরণ করছে। যেখান থেকে যা কিছু করছে সবই সকলে সকল উপায়ে ভগবানেরই পদ অনুসরণ করছে, কিন্তু সেই পদ ধরে ভগবান পর্যন্ত অগ্রসর হতে গেলে এমনভাবে ইচ্ছাধীন নিজের দ্বারা মনকল্পনিক জড়কল্পনা প্রসূত পদ নির্মাণ করে চললে হবে না। যদিও সেটা কোনো না কোনো দিন হয়তো ভগবানের পথের দিকে অগ্রসর হতে পারে, কিন্তু সময় অপব্যবহার। ভগবান সেই জন্যে আমাদের খুব সুন্দর সহজ সরল উপায় দিয়ে গেছে, তাই আমাদের মনকল্পনা প্রসূত রাস্তা অবলম্বন করে সেই রাস্তায় চলে অনর্থক সময়ের অপব্যয় করার কোনো প্রয়োজন নাই। 4, ভগবদ্গীতার 4:11 শ্লোকের দ্বারাই ওটা উনি বোঝাতে চেয়েছেন। ভগবান বলছেন আমি সকলের এবং সর্বলোকের মহেশ্বর। 14 ভুবন মাঝে আমরা আছি, 14টা বিভিন্ন লোক আছে, সেই সমস্ত লোকের মহেশ্বর হলেন ভগবান। সে ব্রহ্মলোক হতে পারে,
স্বর্গলোক হতে পারে, মর্ত্যলোক হতে পারে, পাতাল তল ধরাতল, যে স্থানই হোক না কেন, ভগবান বলছে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। ভগবানই সমস্ত জগতের উৎপত্তি প্রলয়ের মূল কারণ, ভগবানের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। পরমব্রহ্ম রূপে ভগবান সর্বত্র বিরাজমান, পরমাত্মা রূপে উনি সকলের হৃদয়ে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান রূপে উনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। ভগবানকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, ভগবানকে কেবলমাত্র অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায়, অন্য কোনো উপায় না। তাই ভগবান অব্যক্ত রূপে সমস্ত জগতে ব্যাপ্ত আছেন। ভগবান নিজেই সমস্ত সৃষ্টির উৎস, সর্বশক্তিমান, এক এবং অদ্বিতীয়। এই জগৎ ভগবানেরই প্রকৃতির অধীন এবং ভগবান এই প্রকৃতির পরম নিয়ন্ত্রক। ভগবান হলেন এই জগতের পিতা, এই জগতের বিধাতা, সৃষ্টিকর্তা। ভগবান হলেন সকলের গতি এবং অনাথের না। ভগবান তাপ প্রদান করেন, বৃষ্টি বর্ষণ করেন, আকর্ষণ করেন। ভগবানই সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, পরম পরম করুণাময়। সবকিছু ভগবানের থেকে প্রবর্তিত হয় এবং আমাদের মধ্যে অর্থাৎ মনুষ্যদের মধ্যে ভগবান হলেন সম্রাট। অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের ভগবান একমাত্র আশ্রয়স্থল। ভগবানই সমস্ত বেদের জ্ঞাতব্য, বেদান্তকর্তা ও বেদবিদ। বেদে ভগবানকে পুরুষোত্তম নামে খ্যাত করা হয়েছে। এই ভগবান অবশেষে ভগবত গীতার 18:66 শ্লোকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। তাই আমাদের কর্তব্য সমস্ত প্রকারে কামনা বাসনা পরিত্যাগ করে ভগবান আশ্রয় গ্রহণ করে ভগবানের মুখনিঃসৃত বাণী ভগবত গীতা অর্জুনের প্রতি নির্দেশকে নিজেকে দিয়েছে নির্দেশ মনে করে। ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে ভগবানের দ্বারা নির্দেশিত ভগবানের মুখনিঃসৃত বাণী ভগবত গীতাকে যথাযথকে যথাযথ রূপে গ্রহণ করা উচিত। ভগবত গীতা বলে ভগবান এই মানুষ সমাজকে আশীর্বাদ ধন্য করে গেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেউ ভগবত গীতা যথাযথ অধ্যয়ন করে ভগবত গীতার বাণীকে নিজের জীবনে প্রয়োগ করতে রাজি নয়। তাই ভগবান ভগবত গীতা শেষ করেছেন সমস্ত মানুষের কাছে এই উপদেশ পৌঁছে দিয়ে, এই নির্দেশ পৌঁছে দিয়ে, সমস্ত প্রকারের ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, কারণ এই পৃথিবীতে ভগবান ভিন্ন কেউ নাই আমাদের সমস্ত প্রকারের পাপ রাশিকে জ্বালিয়ে ভস্মীভূত করে নিষ্পাপ করে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এটাই গৌশীতানাথ প্রমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।